হ্যাঁ, এটা একটা স্পেশাল ব্লগ। স্পেশাল এই জন্যেই বললাম, কারণ এই ব্লগে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সকলের সঙ্গে এমন কিছু কথা, যে কথাটা কিন্তু এর আগে আমি আর তোমাদের সঙ্গে কখনোই শেয়ার করিনি। যারা আমার ইউটিউবের বন্ধু বা ফেসবুকের বন্ধু বান্ধব আছো তারা সকলেই জানো, আর যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো যে আমি সেপ্টেম্বর মাসে বেনারস গেছিলাম, আর বেনারসের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেই ব্লগে বলেছিলাম যে এই বছরটা আমি অন্য একটা খুব বড় কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, এবং সেই কাজটা শেয়ার করিনি, বলেছিলাম সময় এলে পরবর্তী কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দুর্গাপুজোর অষ্টমীর দিন আমরা কোথায় গেছিলাম দেখো, আর আমার মনে হলো আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করি। তো দেখো, দিনটা ছিল দুর্গাপুজোর অষ্টমী, আর অ্যাজ ইউজুয়াল আমি আমার পরিবারকে নিয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। এখানে যে ঠাকুরটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু কোনো ক্লাবের ঠাকুর না, এটা একটা কমপ্লেক্সের পুজো। আর এখন আমি যে কথাটা বলতে চলেছি খুব আনন্দের সঙ্গে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি যে এই কমপ্লেক্সে কিন্তু আমরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছি। এখন আমি যেখানে থাকি সেটাও আমার নিজের বাড়ি, তবে হয় না মানুষের মনে স্বপ্ন থাকে আশা থাকে, তো সেরকমই একটা স্বপ্ন আমার ছিল বহুদিন ধরে মনে যে কোনো দিন যদি ভগবান সুযোগ করে দেন তো সেরকম একটা কমপ্লেক্সে আমার একটা ফ্ল্যাট কেনার খুব ইচ্ছা ছিল। তা বলতে পারো আমার এবছর স্বপ্ন পূরণ হয়েছে। এবছর মে মাসে আমরা আমাদের ফ্ল্যাটের হ্যান্ডওভার পেয়েছি, আর সেটাই কিন্তু এর আগে তোমাদের সঙ্গে কারুর সঙ্গে আমার শেয়ার করে হয়ে ওঠেনি, তো এই ব্লগে আমি সেটাই শেয়ার করলাম। তো দেখো আমি সবাইকে নিয়ে গেছি, এবং সবথেকে বড় কথা আজকের এই দিনে মানে এই অষ্টমীর দিনে তো আমি তোমাদের ফ্ল্যাটের কিছু শেয়ার করতে পারছি না, আর শেয়ার যেটা করব সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্সে যেখানে আমরা ফ্ল্যাটটা কিনেছি সেখানে একটা কিন্তু খুব সুন্দর ব্যাপার আছে, যে সেটা দুর্গাপুজোর সময় কিন্তু হয়তো এখানে অনেক কমপ্লেক্সেই সেটা হয় আমার জানা নেই, তবে এই কমপ্লেক্সে কিন্তু সপ্তমী থেকে আর দশমী পর্যন্ত খুব সুন্দর প্রোগ্রাম হয়, এবং সেটা কিন্তু কোনো মানে সাধারণ মানের প্রোগ্রাম না, কারণ তোমাদের মতো আমরাও কিন্তু এই বছর প্রথমই ওখানে পুজো দেখলাম আর ওখানের ফাংশন দেখলাম। গিয়ে দেখলাম যে প্রোগ্রামটা আমার চোখের সামনে উঠে এলো সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ সবগুলো প্রোগ্রাম তো শেয়ার করতে পারবো না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি যে কটা প্রোগ্রাম দেখেছি আমার অসাধারণ লেগেছে এই জন্যে যে দীর্ঘদিনের প্রয়াস, দীর্ঘদিনের পরিশ্রম না হলে বা দীর্ঘদিনের প্র্যাকটিস না হলে এই মানের একটা প্রোগ্রাম কিন্তু হয় না। স্পেশাল মেনশন যেটা আমি না করলে থাকতেই পারছি না সেটা হচ্ছে ওই কমপ্লেক্সে যে বাসিন্দারা এখনই মানে যারা রয়েছেন সবাই মিলে প্রোগ্রামটা করেছেন, যে ওখানকার যারা লেডিস রয়েছেন তাদের মধ্যে বেশ কিছুজন লাস্টে একটা ডান্স প্রোগ্রাম পারফর্ম করেছিলেন, সেটা মানে এক কথায় অনবদ্য, সেটা আমি আজও ভুলতে পারি না। তো যাই হোক, সেটারই কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রোগ্রামটা কেমন লাগলো, ঠাকুর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এই ব্লগে তো আমি আমার ফ্ল্যাট বা মানে কেমন জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু আগামী ব্লগগুলোতে নিশ্চয়ই শেয়ার করব, আর সেই জন্যেই কিন্তু আমার ব্লগ দেখতে থেকো এবং আমার সঙ্গে থেকো। যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখছো তারা আমার চ্যানেল বিবি চন্দনাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে আমার এই ব্লগটা দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো ভবিষ্যতে আরও এন্টারটেনিং ব্লগস দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। Yeah.
কথা নেই।